দ বা যে ব্যক্তি গুমানুষ সময়। এসা না মা্যমাত্র আদাই করার পে এসাস না মাজ্য মাত্র করার পরে কোনো বান্না এবং বান্দি যদি। দশ বার সুরা এক লাস্ কর আনন, সুরা এক লাস্তি লামাত করতে পারে। আর সুরা এক লাস্তি লামাত করে যদি সে ঘুমাইতে পারে নবীজি বলেন বুনিয়া লাহু বাইতুন বাইতুন ফিল জানা দশ বার আল্লাহ তার জন্যে পরকালে জান্নাতে একটা বাড়ি বানায়া দিবে উম অম لم يلد ولم يولد ولم يكن له كفوا احد قال النبي صلى الله عليه وسلم خير الناس من طالع عمله وشر الناس من طال عمره وساء عمله او كما قال عليه الصلاه والسلام امر الصباح

بكماله كشف الدجى بجماله حصلت جميع خصاله صلوا عليه وآله عبد ইউনুসুল্লাহ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকে ইসলামী মহা সম্মেলনে অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি উস্তাজুল আসাদা আল্লামা বরহুজুর দামাদ বরকাতহম মঞ্চে অববিষ্ট হজরত ওলামাই কেরাম মরব্যান ইজাম যুবক ভাইরা পর্দায় অবস্থানরত আমার শ্রদ্ধা মা ও বোনেরা আল্লাহ রাবুল দরবারে লাখ কোটি শুকুর যে আল্লাহ পাক আমাদেরকে কনকনা শীতের রাত্রিতে খোলা আকাশের নিচে নবীজির বাগানে বসে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার বলার তৌফিক যে আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন সে আল্লাহ পাকের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে জোরে সরে কালিমাতু শুকুর আদায় করি সবাই জোরে বলি আলহামদুলিল্লাহ সবাই বলেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল করিমের আয়াতের দিক দিয়া দুইটা সুরা সবচেয়ে ছোট একটা সূরার নাম সুরাতুল এখলাস যে সুরাকে আমরা কুলহুয়াল্লা সুরা বলে সবাই জানি আরেকটা সূরার নাম হলো সুরাতুল কাউসা সৌরাতুল কাউসারে আয়াত রয়েছে তিনটা সুরাতুল এখলাস কুলহু আল্লাহ সুরাতে আয়াতের সংখ্যা হল চার আল্লাহ রাবুল আলমিন কে নিজের জন্য রেখে দিয়েছেন কোন সুবাহ সুরাতুল এখলাসে আল্লাহ তালার গুণগান আল্লাহ তালার মহত্ব মর্যাদা আল্লাহর বৈশিষ্ট্য যা আছে সব স্বতন্ত্র ভাবে সুরাতুল এখলাসে আল্লাহ আলোচনা করেছে আর সুরাতুল কাউসারে নবীজির গুণগান নবীজির মর্যাদা নবীজির স্বতন্ত্র ভাবে আল্লাহ সৌরুল কাউসারে আল্লাহ নাজিল করেছে সর্বশেষ যে দুইটি সুরা দিক দিয়ে সবচেয়ে ছোট এক সুরা আল্লাহর জন্য আরেকটা সুরা আল্লাহ তার নবীর জন্য রিজার্ভ করেছেন চিৎকার দিয়ে বলেন সুবাহ আল্লাহ সুরাতুল এখলাস এই সুরা আমরা সবাই অনেকেই মুখস্থ পারি আমাদের মুখস্থ আছে তবে এই সুরাটা যদিও চুট্ঠ কিন্তু ইঠা মর্যাদা এবং এটার পাওয়া সবচেয়ে বেশি সুবান বলবেন না মরিস দন্যাগরি যদিও ছুটো কিন্তু জাল বেশি কথা কয়না বলে সুর শুনলে যদিও কিন্তু এই সুরার মর্যাদা অনেক সাহাবি চলে আসে এই সাহাবীর নাম হজরত আবুজোর গিফারি রাজি

প্রজনের কি মর্যাদা তোমাদের কাছে আছে জিব্রাইল নামিন সালাম বলেন আমাদের কাছে কেমন মর্যাদা শিল্লাপনা সাহাবি আবজর আপনি জানেন না শুধু আমার কাছে নয় গোটা ফেরিস্তা সময়ের কাছে আমার আপনার সাহাবি আবজরের অনেক দাম অনেক মর্যাদা এইবার আমি বলেন কোন আমলের কারণে আমার সাহাবি আবুজুর গিফারির এত মর্যাদা হয়েছে আমাকে বলে যেতে হবে জিব্রাহিল নামির নালাই সালাম চোখের পানি ছেড়ে দিয়া কান দেয়ার বলে নবী আপনার সাহাবি আবুজুর গিফারি মর্যাদা এত মর্যাদার কারণ কারণটা হইল আপনার আবুজুর গিফারি সাহাবির কাছে দুইটা গুণ আছে যে দুইটা গুণের কারণে আমাদের কাছে এত মর্যাদাশীল উনি হয়ে গেছে এক নম্বরে গুণ হলো ওনার কাছে কোনো অহংকারী নাই ওনার কাছে কোনো অহংকারী নাই নিজে অত্যন্ত ছোট মনে করে বন্দনা আমার আমরা কিন্তু আমরা সবাই নিজেকে অনেক বড় মনে করি কথা বলেন ঠিক না নিজে কিন্তু সবাই সাড়ে তিন হাত মনে করি আর কেউ যদি আপনার তাহাজ্জুদ নামাজ একদিন পড়তে পারে দেখবেন সকালে মিছিল দেয় আরে কথা বলেন ঠিকই না সকালে মিছিল দেয় কেউ যদি আপনার হজ করতে যায় জনগণটাকে হাজি বলে না কিন্তু নিজেই মিছিল দেয় আমি আলহাজ এ কথা বলেন ঠিকই না মঙ্গল মুসলমানের দিনে অহংকার যে এই রূপটা দিলের দিনের এমনভাবে গিয়ে জাগা বাঁধছে এমন ভাবে এই অহংকারের রূপটা তার দিলের মধ্যে গিয়া জাগা বানছে অহংকারের কারণে মুসলমান আজকে মুসলমানের কোন সুখ দেখলে মুসলমান সহ্য করতে পারে না কথা বলেন ঠিক না আরো জোরে কোন ঠিক না কোন একটা রাষ্ট্রপ্রধান একটু উন্নত হয়ে যায় আরেকটা মুসলমান দেশ দেশের রাষ্ট্রপ্রধান তার বিরোধিতে লেগে যায় আজকে এই বিশ্বের মধ্যে দেখবেন আপনারা যারা ইন্টারনেটের সাথে আপনাদের সম্পৃক্ত আছে যারা বিশ্বের খবর আবর যারা আপনারা নেন দেখবেন তো বিশ্বের মুসলমান কিন্তু দুই শত কোটি মুসলমান এক দুইজন মুসলমান না মুসলমানের সংখ্যা কিন্তু অনেক অনেক মুসলমানদের এখন জনবল আছে মুসলমানদের এখন আপনার অস্ত্রের বল আছে মুসলমান এখন নিজেরা অস্ত্র বানাইতেও পারে এরকম ক্ষমতা এবং এরকম ক্ষমতা এবং যোগ্যতা মুসলমানদের আছে এত মুসলমান যুদ্ধ তাকার পড়ে এত মুসলমান বিশ্বের জমিতে তাকার পড়ে আজকে মুসলমান সব জায়গায় মার খায় বিশ্বের এমন কোন জায়গা নাই যে জায়গায় মুসলমান আছে আর এই মুসলমানরা বেইমানের হাতে মার খাচ্ছে না এমন কোন পৃথিবীর এমন কোন দেশ আপনারা পাবেন না কথা কোন ঠিকই না আরো জোরে বলেন ঠিকই না মুসলমান তার কারণ থেকে আজকে ফিলিস্তিনের জমিনে মুসলমান মার খাচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের জমিনে মুসলমানরা মার খায় মুসলমান মার খাচ্ছে মুসলমানদের এই যে উপাসনালয় মসজিদ পর্যন্ত এই বেঈমানরা ভেঙে দিচ্ছে কথা বলেন ঠিক এই যে ভারতের বাবরি মসজিদ আজ থেকে চারশত একানব্বই বছর আগে বাবরি মসজিদ নির্মাণ করা হয়েছিল বন্ধুরা আমার তখনকার যুগে যখন নাকি বাবরি মসজিদ নির্মাণ হয় বাবরি মসজিদের এই জায়গার মধ্যে মন্দির কোনো কিছুই ছিল না রাম রাম মন্দির বলতে কোনো কিছুই ছিল না তখনকার যুগ থেকে মুসলমানরা নামাজ পড়ে আসতে আসে আসতে আছে উনিশশো বিরানব্বই সনে ওই দেশের রাষ্ট্রপ্রধানের তত্ত্বাবধানে মুসলমানদের গড় আল্লাহর গড় এরা ব্যঙ্গে চুরমার করে দিয়েছে কথা ঠিক না এই পর্যন্ত যতগুলা কাগজপত্র যা আছে সব মুসলমানদের কাগজ বৈধ কাগজ মুসলমানদের বৈধ গো সব কিছু থাকার পরও আজকে মুসলমানের আল্লাহর গর্ব বেঈমানরা ভেঙে চুরমার করে দিয়েছে বিশ্বের মুসলমানদের তোমরা এখন বলা নাই কথা বলেন ঠিক কিনা মুসলমান তোমরা যদি তোমাদের অস্তিত্ব যদি টিকে রাখতে চাও তোমাদের দিলের ভিতরে যে অহংকার সেই অহংকার দূর করতে হবে অহংকার দূর না করলে আল্লাহর কাছে তোমাদের কোন মর্যাদা পাবে না কথা বলেন ঠিক কিনা

আল্লাহর কালামের যে সুরা সুরাতুল এখলাস এই এখলাস সুরা এখলাস বেশি করে পরে ধরে এই দুই সুরা এই সুরাতুল এখলাস বেশি বেশি করে পড়ার কারণে তার মর্যাদা ফিরিস্তাদের কাছে এমন হয়ে গেছে আমরা সব ফিরিস্তা আমরা তাকে সম্মান জানাই ইজ্জত জানাই জোরে করল সুবাহ আল্লাহ এইজন্য আপনার দরবারে আবুজুর গিফারি বসা এইজন্য আমি চলে যাচ্ছি কারণ আবুজুর গিফারির একটা সেকেন্ডের অনেক দাম ছিচ্চাতে বলল সুবহানাল্লাহ দি আম্মার ফজিলত ফজিলতে আলোচনা করতে গেলে অনেক সময় পয়জন দুই নম্বর ফজিলত হলো নবীর সাহাবী হযরত আনাস যে আনাস যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন নবীর

আমি নবীর কাছ থেকে কেমন আখ লাখ শিক্ষা পেয়েছি হদরতে আনাজ বলে নবী দশ বৎসরের ভিতরে আমাকে একদিন একদিন এই কথাটা বলে নাই হে আনাস তুমি এই কাজটা তুমি কেন করেছ ওই কাজটা তুমি কেন করো নাই এমন কথা নবী আমাকে দশ বৎসর ভিতরে বলে নাই হদরতে আনাস হদীয় লাও বলে। লা হো বলে একটা বোর্ম দিবসা

নবীজি টেনশনে আছে কিন্তু সর্ষের আলো নাই নবীজির টেনশনে আছে মুহূর্তের মধ্যে জীবাই নবীর দরবারে চলে আসছে নবীজির দরবারে চলে আসার পরে নবীকে বলেন নবী গো আল্লার আব্বুল আল আমাকে আদেশ করেছেন দশ সত্তর হাজার ফিরিস্তা এই মুহূর্তে আপনার কাছে চলে আসবে

নামাজ হবে আপনি তাজারাদার নামাজ পড়বেন পড়াইবেন আল্লাহ আকবার জিব্রাহ আমি নানাই সালাম নিজের নুরানি নিজের নুরানি এই রকম পাখা দিয়া যেইমাত্র মাত্র বাড়ি মারছে মুহূর্তের মধ্যে সমস্ত পাহাড়ের টিলা গোলা অন্যত্র চলে গেল মুহূর্তের মধ্যে দেখা যায় যারা যা উপস্থিত আল্লাহ আকবার এইবার নবীজি হজরতে জিবাইল প্রশ্ন করেন মা আবিয়া ইবনে মা আবিয়ার এত মর্যাদা কিভাবে হইল সত্তর হাজার ফিরিস তাছাড়া যা যা তার জানাজান নামায় নামাজে অংশগ্রহণ করবে আমি তারা জানাজান নামাজ পড়াবো এরকম মর্যাদাশীল

তাহলে সুরাতু আমাদের পাঠ করার দরকার আছে না নাই কথাখন আছে না নাই কারা কারা পারেন সুরা একলাস হাত তোলেন তো সবাই পারেন নবিজীর একটা হাদিসে আছে কোন আমলের কথা যখন সামনে আসে দিরি করতে নাই স্বাধীনতা আমূল পেলাও তাহলে সুরা এক যদি তিনবার কেউ পাঠ করে এক কতাম কোরআনের সব তার আমল নামায় আল্লাহ দান করে দেয় তো আসতে বললেন সুফাল্লা এই সুবহানাল্লাহ বলে লাভ না লস কথা বলে লাভ না লস বাঙালি আমরা কুতুকখানি মানুষ লাভে ভাগল কথা건 ঠিকই না লাভ না জানলে সামনে bari না সুবহান শব্দের অর্থ পবিত্র আল্লাহ মানে তো আল্লাহ সহজ কথা আল্লাহ কো দুনিয়ার কোন বান্দা যদি আমি আল্লাহকে পবিত্র হওয়ার সার্টিফিকেট দেয় আমি আল্লাহ তালা খুশি হই ওই বান্দাদেরকে মুহূর্তের মধ্যে পবিত্র বানায়া দে তালে সুবহানাল আওয়াজ تام আর না হয় TUBখানা যাওয়ার দরকার কথা কোন ঠিকই না আরো জোরে বলেন জোরে বলেন আসেন আমরা আমল করে নেই সবাই পড়েন আমার সাথে আল্লাহু আল্লাহু আহাদ আল্লাহু ওয়ালাম লমিয়া কুল্লাহু কুফোয়ান আহাত একবার আরে আসেন দ্বিতীয়বার পরি কুল হো অল্লা হো আহাত অল্লা হো সামাদিদ ওয়ালামিয়া কুল্লাহু কুফোয়ান আহাত

আদায় করার পরে কোনো বান্দা এবং বান্দি যদি দশ বার সুরা এক লাশ করে আনন্দ সুরা এক লাশ তিলামাত করতে পারে আর সুরা এক লাশ তিলামাত করে যদি সে ঘুমাইতে পারে নবী বলেন বুনিয়া জান্না দশ বার তিলাওয়াত করার কারণে আল্লাহ তার জন্য একটা বাড়ি বানায়া দিবে সুরা এক দশ বার পাঠ করতে কি আধা ঘন্টা সময় লাগে কথা বলেন আধা ঘন্টা তাহলে আমরা এই ছোট্ট আমলটা সবাই করতে পারবো তো ইনশাল্লাহ

একজন সাহাবিকে নেতৃত্ব দিয়া দিলেন নেতা বানায় পাঠাইলেন নেতা বানায়া পাঠাৰ পরে যে ই সাহাবীকে কমান্ডার বানায়া পাঠাইছেন এই সাহাবী বন্দরা নামাজ রিমামতী করবে দেখা যায় সুরাজ উল্ফা তেহা থিলাওয়াত না কইরা সুরাচুল নে আগে থিলাওয়াত কইরা লা নামাজ দিব নি দিবুনি কথা ক নামাজ দিব নিয়ম এর কথা কি লাভ করে আগে পড়তে সূরা সূরাতুল ফাতিহা এর পরে সূরা ইখলাস দেখা যায় এই সাহাবী হ্যাঁ সূরা ফাতিহা না কইরা শুধু সূরা ইখলাসই পড়ে ইখলাসই পড়ে আমাদের ই মামসাবে সাহেব যদি এই জামে ওসির ইমাম সাহেব যদি এই রকম ভাবে সূরা ইখলাস পাঠ করে তাহলে ফউজ জুটবার আগে আগে বলবেন হুজুর আমরা গাত্টিগুল করে যাইব আমরা এই ইমামের দরকার নাই কথা বল ঠিক কিনা আরো যারা বলেন ঠিক না সাহাবিরা নবীর কাছে গিয়া কো হুজুর আমাদের কমান্ডার দিছেন আপনি এই কমান্ডার তো শুধু সূরা ইখলাসই পড়ে প্রথম রাকাত তো ইখলাস দ্বিতীয় রাকাত তো ইখলাস ফাতিহা পড়ার কোনো খবর নাই শুধু সূরা ইখলাস আর ইখলাস ইখলাস আর ইখলাস

আর অন্তর দিয়া পাঠ করবে সোরায় এর মধ্যে আল্লাহর গুণগান মর্যাদার আলোচনা কথাগণ ঠিক না বন্ধুরা আমার এই সুরাকে যারা মহব্বত করবে আল্লাহ বলেন এই সুরা মহব্বত করার কারণটাই তার জান্নাতের উসিলা হয়ে যাবে আমরা সবাই সুরাত লেখলাস পর্ব রাজি আছেন তো ইনশাল্লাহ সবাই রাজি আছেন সুরাত লেখলাস যখন নাজিল হয়ে গেল বন্ধুরা আমার এক পর্যায়ে কাফের মুশরিকরা নবীজির দরবারে গেছে নবীজির দরবারে গিয়া কয় নবীকে বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু তোমার নাম মুহাম্মদ বলে হা আমার নাম মুহাম্মদ তোমার আব্বার নাম আমার আব্বার নাম আব্দুল্লাহ তোমার বংশের নাম কো হাশেমী বংশ আচ্ছা ঠিক আছে তোমার নাম মুহাম্মদ তোমার আব্বার নাম আব্দুল্লাহ তোমার বংশের নাম হাশেমী কুরাইশী বংশ তাহলে তুমি যে আল্লাহর কথা বলো তোমার আল্লাহ আর বংশের নাম কি কি ঘুমাই গেছেন গে তোমার আল্লাহর বংশের নাম কি আর তোমার আল্লাহর কি দিয়ে বানাইছে সোনা দিয়ে বানাইছে না রুহা দিয়ে বানাইছে তোমার আল্লাহর কি দিয়ে বানাইছে তুমি যে আল্লাহ কথা বলো সে আল্লাহ কি দিয়ে বানাইছে তোমার আল্লাহ কিসের তৈরি আমাদের কি জবাব দাও যদি জবাব দিতে পারো তাহলে আমরা কালিমা পড়ে মুসলমান হয়ে যাব বলেন নাউজুবিল্লাহ কালিমা পড়ে মুসলমান হয়ে যাব আচ্ছা আল্লাহ কিসের তৈরি কারণ এরা জানে এরা তো জানে ইহুদিরা ইহুদিদের বিশ্বাস এই নাকি মজুসি আগুনের পূজা করে এদের বিশ্বাস হইল আমরা যে আগুনের পূজা করি আমাদের ঈশ্বর আমাদের হ্যাঁ উপরওয়ালা যিনি উনি দুইটা গুণে গুণান্বিত একটা গুণ হইল কিছু ভালো কাজ করে আর কিছু খারাপ কাজ করে এদের আল্লাহর গুণ হইল দুইটা আর কেউ বলে ইহা ইহুদিরা এবং নাসারা এরা কেউ ঈস আলাহ ইসলামকে আল্লাহর পুত্র বলে আর নাসারারা হজরত ওজাই আলাহ ইসলামকে আল্লাহর পুত্র বলে এইরকম ভাবে এরা বিভিন্ন দেব দেবিতার পূজা করে কথা বলেন ঠিক না হিন্দুরা পূজা করে না করে না হিন্দুদের পূজার হ্যাঁ এই যে মূর্তির অনেক নাম আছে এদের পূজারও অনেক নাম আছে না নাই দুর্গা পূজা লক্ষ্মী পূজা কথা কেন আসিনি সরতি পূজা রে হাই কত পূজা এরার এরার যে দেবতা এই দেবতারে কি দিয়া বানায় সবাই বলেন কি দিয়া মাটি দিয়া দেবতা বানাইতে তিনটা জিনিস লাগে চারটা জিনিস লাগে এক নাম্বার মাটি দুই নাম্বার বন খের তিন নম্বর বাস চার নম্বর ফানি কথা ঠিক না এই চারটা জিনিস দিয়া এর দেবতা বানায় আচ্ছা দেবতা এটা দাঁড়াইতে পারিনি কি ঘুমাই গেছেন দাঁড়াইতে পারে ইদারে দাঁড়া করাইতে গেলে কি লাগে বাস এ বাসটা কোন দিকে দে কি গুমা গেছেন গা কোন দিকে দেয় হ্যাঁ এটা बोलते লজ্জা লাগে এক এক দেশে এক এক এরা বলবে পাছা বরাবর আর আমাদের সিলেটে আইবেন এরা বলবো কি লাইর বরাবর কথা কোন ঠিক হেনা হাইরে হাই কোন দেশে গেলে কো ফুটকি বরাবর আরে জোরে কোন কি বরাবর হাইরে হাই কি দেওন লাগে

হ্যাঁ মিষ্টির ভাগল একটা প্রাণী আছে এই প্রাণীর নাম হইল মাসিস সিদা মাসিস মানে বড় বাজার দেখবেন দুখানে মিষ্টির দুখানে যা দেখবেন গ্লাস ফিটিং করে রাখছে কেন কো মাসি ঢুকতে পারে এই জন্য মাসি যেন মিষ্টিতে না ডুবে গ্লাস ফিটিং করে রাখছে এরপরেও মানে এক দুইটা মাসি ডু কে কথা কয় না মিষ্টি ক মাছি এবার মিছিল দে মাছি মিছিল দে মিষ্টি আছে যেখানে আমরা আছি সেখানে কথা বলতে কিনা মিষ্টি আছে যেখানে আমরা আছি সেখানে এবার মূর্তির সামনে দেখ মিষ্টি দিয়া আইসে আওয়ার পরে মাছি বন বন করতে করতে কাছে গিয়া মূর্তির সামনে গিয়া ওই মূর্তি তোর পুজো করে তোর সামনে মিষ্টি দিছে খাইতে তুই কি মিষ্টি খাইতে পারবে। কথা কোন মূর্তি কি মিষ্টি খাওয়ার যোগ্যতা আছে আছে কথা বলার যোগ্যতা মন হয় আছে হ্যাঁ হাই রে তোর মিষ্টি খাওয়ার জন্য আমরা আইসি তোর কারণে আমরা হইলাম মিষ্টির পাগল মিষ্টির বত আমরা তোর মিষ্টি খাওয়ার জন্য আসি তোর যদি কোনো শক্তি থাকে ফেলে আমরা আটkaisি ঠিক কথা কয় না ঠিক আরো জোরে বলেন তাহলে মূর্তির কোনো যোগ্যতা নাই মানুষের কোনো উপকার করার কথা বলেন গুণ আল্লাহ বলেন তুমি বলো আল্লাহ আহাদ আল্লাহ কয়জন কথা বলেন আল্লাহ কয়জন আল্লাহ কি দুইজন না একজন দুইজন যদি হয় তাহলে তাহলে নির্বাচনের প্রয়োজন কথা বলেন ঠিক না এক আল্লাহ বলতো আমি পাঁচ বছর চালাবো আর এক আল্লাহ বলতো না 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 তুমি নামো আমি আমি চালাইমো পাঁচ বছর আর কথা বলেন ঠিক না আমরা বাংলাদেশে দেখা যায় একদল আর এক দলকে গায়ন করার জন্যে একজনে গো তুই দিন হাইসস আর না তুই এখন জেলে আমি এখন শেয়ারে কথা কন ঠিক না যে নাকি জেলো আছে সে অচিন্তা করতে আছে কোন ববিনি বাইরে হওয়া যায় বাইরে হইলে তারে রাখবো আপনার फांसीতে কথা건 ঠিকিনা হাইরে হাই দেশে যদি দেয় সরকার দুইজন হয় ফেস লাগে আল্লাহ আকবার এক যদি আল্লাহ দুইজন হইতো তাহলে একজন আল্লাহ বলতো যে না না আজকে কুতুবখানায় আমি বৃষ্টি দিমু আরজনও কো না না আমি রদ্র দিয়ে দিম লাগতো দরবার আল্লাহকে কোনো দরবারের প্রয়োজন নাই আমি আল্লাহ হইলাম কথা না আমি আল্লাহ কয়জন আল্লাহ নিজে পরিচয় দিয়া বলে আহাতামিয়া লিদমা হু কুফুয়ান আহাত অনেক মানে আস আমি যার এবাদত করি আমি যার এবাদত বন্দি করি যার তাও হিদের তোমাদের সামনে দে যার একত্রবাদের কথা তোমাদের সামনে আমি উপস্থাপন করি আমার আল্লাহ হলো একজন আমার আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই আমার আল্লাহ কাউকে জন্ম দে দেন অনায় আমার আল্লাহ কারো ছেলে অনা আমার আব্বা আমার আল্লাহ কারো আব্বা অনা আমার আল্লাহ জন্ম হয় না জন্ম দেয় নাই আমার আল্লাহ মুখাবিক কারো মুখাবিক না আমার আল্লাহ হলো স্বতন্ত্র আমার আল্লাহ এক আমার আল্লাহ হ্যাঁ আমার আল্লাহ কারും ਮੁখাবি কি নয় আল্লাহ আকবার আল্লাহ কয়জন বলেন কয়জন এবাদত বندگی করব কার বলেন না কার আল্লাহ আল আমি কথা বলি উনি হলেন এক আমার আল্লাহ হলো এক আল্লাহ আল্লাহু আকবার বন্ধুরা আমার কোন বান্দার দিলের মধ্যে যদি সুরা এখলাসের মহাব্বত দিলের মধ্যে থাকে আর কোন বান্দা যদি আপনার গভীর রজনীতে ঘুমন্ত অবস্থায় সুরা এখলা স্বপ্নে যদি দেখে আর স্বপ্নে তিলাওয়াত করে নবী বলেন আল্লাহ আকবার এই বান্দাকে আল্লাহ তাও হিদের উপরে একত্ববাদ রাখবে কথাগণ ঠিক হিনা এই বান্দার ইমানের মজবুতি বেড়ে যাবে আর তুমি ইমানের মজবুতি বেড়ে যাবে কেউ যদি স্বপ্ন যদি সুরা এক কুল কুলহুল্লা সুর যদি তিলাওয়াত করে তাহলে তার ইমান মজবুত হবে আর এই সুর এক লাসের সে আল্লাহর কুদ্রতি জান্নাতে চলে যাবে কোন সুহা আল্লাহ আমরা সুরায় এক লাশ করব করবো সবসময় রাজি আছেন তো ইনশাল্লাহ এক সাহাবি গিয়া কহজুর আমার অভাব অনটন দূর হয় না শুধু অভাব আর অভাব অভাব আর অভাব বাজারে গিয়া পকেটে হাত দিলে পকেট হাত শুধু যাও যা টাকার লাগাল হয় না কি ঘুমাই গেছেন আর জোরে আমরা যারা গরিব এখন তো আমরা বাজারে গেলে আমরারও পকেট একবারে হ্যাঁ হাত যাও যা কালাতে হাত লাগাল হয় না আর জিনিসের দাম যে বারাবার সে হাইরে হাই এক কথা কয় না জোরে বলেন দেখি না হাই রে হাই বৃষ্টি আর বিআই একশো তিরিশ টেহা একশো আশি টেহা নি হাই রে একশো আশি টেহা বাংলাদেশে এই বিগত দশ বছরে কয়েকটা জিনিসের দাম খুব কমছে বন্ধু এক নম্বর মানুষের জানের দাম কমছে কথা কোন ঠিক আর মালের দাম বেশি বাড়ছে কথা কোন ঠিক এই মালের দাম বেশি বাড়ছে দুই নম্বর বাংলাদেশে এই বিগত দশ বছরের ভিতরে বাংলাদেশে বেপর্দা বেশি বেড়ে গেছে কথা বলবে কিনা বাংলাদেশে বেপর্দা বেড়ে গেছে এইগুলা বেড়ে গেছে এই বিগত দশ বছরের ভিতরে আর বাংলাদেশের মধ্যে বিগত দশ বছরের ভিতরে বেহায়া পড়া বাড়ছে এই বেহায়া পোনা বাড়ার কারণে আল্লাহ মানুষের দাম কমছে আর জিনিসের দাম বাড়ছে কথা কোনটি কিনা মানুষের দাম নাই বললেই চলে কথা কন্ঠ ঠিক না খাইরে মানুষের দানের কোনো দাম নাই যেমনে মানুষ রেمسه মানুষ মাইরা ফালায় দেয় দিন তো মানুষ কে কোবা একাইটা ফালা মানুষের ইজ্জতের কোনো দাম নাই জীবনের কোনো দাম নাই একজন ড্রাইভার সিগারেট খাবে এই সিগারেট খাইতে গিয়া তার মাথা নষ্ট হয়ে গেছে মাথা নষ্ট হয়ে যাওয়ার কারণে এই ট্রেন অ্যাক্সিডেন্ট করলো আর এই ট্রেনের মধ্যে হ্যাঁ আপনার কত সো মানুষ মারা গেছে এটা আল্লাহ ভালো জানে কথা কোন ঠিক না আজকেও দেখা যায় আর একটা ট্রেন অ্যাক্সিডেন্ট করছে এটার মধ্যে কি যে অবস্থা কত লোক মানুষ যে মারা গেছে এই জন্য কেউ যদি হ্যাঁ শরীয়তের হুকুম যদি কেউ পালন না করে নবীর ইজ্জত যদি কেউ রক্ষা না করে নবীর दुश्मन যখন বাংলার জমিনে বেড়ে যাবে বাংলার জমিনে আল্লাহর কলম নাজেহ হয়ে থাকবে করে বল ঠিক খেলা ভোলা জমিনে দেখছেন আপনারা এই ভোলাতে একটা হিন্দু লোক সে মুসলমানদের নবীকে নিয়া কটাক্ত করছে উম্মাহাতুল মুমিনিনদের নিয়া কটাক্ত করছে আচ্ছা আপনারা বলুন তো দেখি কেউ যদি নবীকে কেউ কটাক্ত করে তাহলে মুসলমানদের হ্যাঁ নবীকে কটাক্ত করলে মুসলমানরা কি ঘরে বসে থাকবে কথা বলেন ঘরে বসে থাকবে মুসলমান ঘরে বসে থাকে নাই মুসলমান ঘর থেকে বের হয়েছে বের হয়ে যাওয়ার কারণে দেখা যায় পুলিশ মুসলমানদের বুকে করে সালায়া ছয়জন মধ্যে মুজাহিদকে বাংলা জমিন থেকে বিদায় করে দিয়েছে আজ পর্যন্ত তাদেরকে গ্রেফতার করা হয় নাই এদেরকে গ্রেফতার করা হয় নাই তাহলে সরকারকে বলবো যে এই যে ওরা নবীর পক্ষে কথা বলার জন্য ওরা ঘর থেকে বের হয়েছে প্রতিবাদ করতে আছে এদের বুকে তুমি গুলি ছালাইলা কেন তোমার প্রশাসন কেন গুলি ছালাইল গুলি ছালানোর একটা নির্দেশ আছে এবং একটা বিধান আছে প্রথমত আগে টিয়ার সেল ছালো এরপর ফাঁকা গুলি করো এর পরিবহন না করে তা না পারে তখন তাকে ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে তার বুকে ছালাতে হবে কিন্তু ম্যাজিস্ট্রেটের অনুমতি বেদে রেখে

কথা কয় না উনি মুসলমান আমি শুনছি দেখছি না আমরা তো দেখার কথাও না শুনছি উনি তাহার নামাজ পড়ে উনি তাহার নামাজ পড়ে ফাঁসুক্ত নামাজ উনি পড়ে আর ফজরের নামাজ পুইরা আল্লাহর কালাম তিলাওয়াত পুইরা ঘর থেকে বের হয় সারা দিনের কাম উনি আঞ্জাম করে তাহলে যেই লোকটা তাহার নামাজ পড়লো যেই লোকটা আল্লাহর কালাম তিলাওয়াত করলো যেই মানুষটা হ্যাঁ কোরআনুল কারীম তিলাওয়াত করলো ফজরের নামাজ জামাতে ফজরের নামাজ আদায় করার পরে আল্লাহর কালাম তিলাওয়াত করে সারা দিনের কাজগুলো আঞ্জাম দেয় তাহলে বোঝা গেল তার দিলের ভিতরে আল্লাহ নবীর মোহাম্মত আছে বিদায় পরে কথা বলেন ঠিক তোমার হাতে তো পুলিশ তোমার হাতে বিডিয়া তোমার হাতে আর্মি তোমার হাতে র‍্যাব সবকিছু তাকার পড়ে আজকে হ্যাঁ তোমার তোমার দেশের মধ্যে তোমার নবীর বিরুদ্ধে বেঈমানলা কথা বললো আজ পর্যন্ত একটা বেঈমানকে ফাঁসিতে ঝুলাইতে পারলো তা থেকে বুঝতে মেরেছে যে মুসলমান নামের কলঙ্ক কথা বলেন ঠিক কিনা

আমাদের দিলের মধ্যে নবীর মহাব্বরটা দিয়ে বরপুর কথা ঠিক না তো সাহাবি গিয়া বলেন হুজুর আমার অভাব অনটন দূর হয় না অভাব শুধু অভাব আর অভাব নবীজি বলছেন ঠিক আছে অভাব দূর হয়ে যাবে একটা চিকিৎসা দিয়ে দেয় আমরা যারা গরিব আছি নাকি আমরা সবাই ধনী কথা কয় না বাবে বুঝা সবাই মনে হোক কোটিপতি হ্যাঁ সবাই ধনী না গরিব আমাদের অভাব অনটন দূর হোক এটা আমরা চাই কি চাই না কথা কন চাই কি যায় না যদি চাই তাহলে একটা ঔষধ দিয়া যায় পারবেন তো ইনশাল্লাহ কথা কোন পারবে এটা আমার ঔষধ না বিশ্ব নবীর ঔষধ কোন নবী হলেন সমস্ত ডাক্তারের ডাক্তার নবী হলেন সমস্ত বৈজ্ঞানিকের বৈজ্ঞানিক নবী হলেন সমস্ত ঐতিহাসিকদের ঐতিহাসিক কথা বলেন ঠিক না আল্লাহ আকবার এবার নবীজি বলেন সাহাবি তোমার অভাব অনটন দূর হয়ে যাবো একটা চিকিৎসা দেয় এটা যদি ঠিকমতো আমল করতে পারো আর এই ঔষধটা যদি ঠিক মতো সেবন করতে পারো তোমার সংসারে আর অভাব থাকতো না এমন রিজিক আল্লাহ তোমার দান করব তোমার রিজিক তোমার ভাড়া প্রতিবেশী যারা হেরাও খায়া বের হইতো না সবাই মিল্লা খাইলেও তোমার এই সম্পদ শেষ হবে না তোমার দনি দে একটা আমল শিক্ষা দিয়ে দেয় আমলটা হইল তুমি যখন বাহির থেকে নিজের ঘরের মধ্যে দিয়ে ডুববা ডুববার সময় তুমি সালাম দিবা সুবান লাগুতা না কিতা দিবা কিতা দিবা সালাম দিবা গড়ে যদি কেউ থাকে তাহলে তাকে লক্ষ্য করে সালাম দিবা এবার যদি কেউ গড়ে না থাকে তাহলে তুমি নিজে নিজে সালাম দিয়া গড়ে ডুববা কোন এক নাম্বার দুই নম্বর গড়ে ভাড়া দেওয়ার সাথে সাথে একবার সুরায় এক লাশ আল্লাহ সুরা ফরবা না ও না আজকে সিরাজির ওয়াজ মজা না কয়বার এই সোরা ক্লাস কইবা নিজেকে সালাম দিবা ঘরের মধ্যে ডুববা সালাম দিবা ফরিবারে সালামের জবাব দিব বাচ্চা দুজা বা বাচ্চা সালামের জবাব দিব আজকে তো সালামের অভাব কথাখন ঠিকই না আমরা যারা মুরব্বী আমরারও কিছু দোষ আছে আমরা দোষ হইলো আমরা ছায়া থাকি ইমুকের ফুল ছেলে নিয়ে আমারে সালাম দে কথাখন ঠিক না

আলামান আনহা রাস্ত অমাল্লাম তারিফ যাকে তুমি চিনো ও তোমার মা সালাম প্রসার করো তুই সুহান নবী বুহারির হাদিসে নবীজি বলছেন লা তাদখুলুল জান্নাহ হাত্তা তুমিনু তোমরা এতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ তোমরা ঈমানদার না হবে ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বাও এতক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদারও হতে পারবে না যখন যতক্ষণ তোমাদের মহান এক অপরের মধ্যে মহব্বত পয়দা না হবে আওয়ালা আদুল্লুকুম আলা সাইর আমি কি তোমাদের কি বলবো এমন একটা কথা যে কথার দ্বারা তোমাদের এক অপরের মধ্যে মহব্বত পয়দা হয়ে যাবে সাহাবি বলেন হুজুর বলেন তো দেখি কোন কাজ করলে মুসলমান মুসলমানের মধ্যে মহাব্বত পয়দা হয় ভালোবাসা হয় প্রেম প্রীতি মহাব্বত হয় বলেন নবীজি বলেন আফসুস সালাম বাইনাকুম চিৎকারে বলেন সুবহানাল্লাহ তোমরা একে অপরকে সালাম দাও কি দাও কথা কোন কি দাও আমরা সবাই সালাম দিব রাজি আছেন সবাই রাজি আছেন আজকে গরে গিয়া আপনার পরিবারকে কে কে সালাম দিবেন হাত তুলে

বিশ্বীর নিলাম আমাকে যে ওষুধটা দিয়া দিছেন, এই ঔষধ আমার অভাব অনটন দূর হওয়ার জন্য যে একটা ঔষধ দেয়া দিছে এই ঔষধটা আমি যখন পালন করলাম আমি গড়ে গিয়া ডুববার সময় গিয়া সালাম দে আল্লাহ আকবার কেউ গরে গো করে না থাকলে নিজেকে নিজে সালাম দে আর ডুববার সময় আমি সুরে খাস পাঠ করলাম হ্যাঁ সাহাবি বলেন নবীর দেওয়া ওষুধ যখন আমি সেবন করলাম আমল করলাম আমল করার পরে কিছুদিন পরেই দেখা যায় আল্লাহ আমার মালের মধ্যে আল্লাহ বরকত দিতে শুরু করেছে মালের মধ্যে আল্লাহ বরকত দিতে শুরু করেছে কেমন বরকত সংসারে দান করেছে আমার আমার টাকা পয়সা আমি নিজে খায়া শেষ করতে পারি না আমার আত্মীয় স্বজন খায়া শেষ করতে পারে না ধনী হওয়ার এক নাম্বার আমল হইল পরিবারকে সালাম দেওয়া বন্ধুরা আমার আর নিজে নিজে সালাম দেওয়া করে ডুববার সময় সুরে খ্লাস একবার পাঠ করা দূরে বলেন কয়বার সবাই বলেন কয়বার একবার সুরে খ্লাস পাঠ করবেন রাজিয়া সিন্তু ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে সুরায় এখলা আমল করার তৌফিকদের সবাই বলুন আমিন আরো জুড়ে বলুন না আমিন